ঘন্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধে সাতটা মানে করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিং বাজ, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজা সুজি। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজা সুজি স্বর্ণালী। সোজা সুজি স্বর্ণালীর শুরুতেই আজ এই মুহূর্তে আপনারা জানেন যে কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কারণ প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক রয়েছে। তবে তার আগে বিমানবন্দরে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো করলেন কেন্দ্রের বিরুদ্ধে, তার প্রেক্ষিতে এই মুহূর্তে শুরুতে চারটে লাইন বড় বেশি মনে পড়ছে। সুকান্ত ভট্টাচার্যের লেখা চার লাইন, দিন রাত চিৎকার, আরও বেশি টাকা চাই, আরও কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই, সব ভয় জড়সড়, রোগ বড় পেঁচানো, খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো। সুকান্ত ভট্টাচার্যের কবিতায় জমিদার ধনপতি পালের রোগ ছিল টাকা। এই বাংলাতেও আছে, কখনো দুর্নীতির ক্ষেত্রে, কখনো বা অন্য কোনোভাবে, অন্য কোনো ফর্মে। কিন্তু এই বাংলার শাসক দলের অবস্থা বোধ হয় ধনপতি পালের মতোই। যদি ধনপতি পালের সঙ্গে বাংলার শাসকের পার্থক্য আছে, তহবিলে টাকা জমানোর স্বাদ ছিল তার, আর বাংলায় তহবিলের দশা হচ্ছে ভাঁড়ে মা ভবানী। কেন্দ্র থেকে টাকা আসছে, গরিবের মাথার ছাদের জন্য টাকা, শিশুর পেটের ভাতের জন্য টাকা, শ্রমিকের 100 দিনের কাজের জন্য টাকা। তবুও শিশুর ভুকা পেট, ছাদ নেই গরিবের, কাজ করেও টাকা নেই শ্রমিকের, তাহলে টাকাগুলো গেল কোথায়? সবাই জানে হিসেব না ধরালে মাও তার ছেলেকে টাকা দেয় না। জানতে চায় যে বাবা, এতগুলো টাকা যে দিলাম আগের বার, সেগুলো খরচ করলি কিসে? কেন্দ্রীয় প্রকল্প বাংলায় ঢুকে তার নাম বদল হয়ে যাচ্ছে, আর কোটিপতি তৃণমূল নেতার হাতে চলে যাচ্ছে জব কার্ড, আর মুখ্যমন্ত্রী বলছেন শুধুমাত্র বঞ্চনার কথা। কেন্দ্র নাকি বঞ্চনা করেছে একমাত্র বাংলার সঙ্গে, এবং বঞ্চনার কারণ কি, কি জন্য কেন্দ্রের বঞ্চনা, এবারে এক্ষেত্রে নতুন তত্ত্ব নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না, রাজনীতির আর কোনো হাতিয়ার নেই, আর কোনো অস্ত্র নেই, এবার রাজনীতি হচ্ছে রং নিয়ে। কি রং? গেরুয়া। অনেক আগে অরিজিৎ সিং রং দে তু মোহে গেরুয়া গে মঞ্চের ওপর গে বিরাগ ভাজন হয়েছিলেন, আর এবার মুখ্যমন্ত্রী সরাসরি আক্রমণ করছেন গেরুয়াকে। তার বক্তব্য, গেরুয়া রং না করার জন্য নাকি টাকা আটকে রাখা হচ্ছে? পাল্টা প্রশ্ন তুলছেন রাজ্যের সাধারণ মানুষ থেকে বিরোধীরাও। গোটা রাজ্য হয়ে গিয়েছে সাদা আর নীল, সেখানে এতদিন পর্যন্ত টাকা আটকায়নি, তাহলে গেরুয়া রঙে টাকা আটকাতে যাবে কেন এখন হঠাৎ করে? চার দিনের সফরে আজ দিল্লি রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার আসরে খোদ মুখ্যমন্ত্রী। এর আগে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দিল্লিতে গিয়ে ধর্নায় বসে গিয়েছিলেন এবং তাদেরকে সেখান থেকে সরানো হয়েছিল। মধ্যরাতে দিল্লির রাজপথ গমগম করছিল। দিল্লি সফরের আগে এবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করলেন যে তার মূল লক্ষ্যই হচ্ছে কেন্দ্রের কাছে টাকা ফিরিয়ে আনা। যদিও এর আগে একাধিক সময় রাজ্য কি করবে, রাজ্যের কি পরিকল্পনা, এক্ষেত্রে এমনও বলতে শোনা গেছে মুখ্যমন্ত্রীকে বই গেছে, কেন্দ্রের টাকা আমার লাগবে না, বই গেছে কাঁচকলা। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সুর বদলাতে গেছে। এবারে যেটা খুব নতুন বঞ্চনার অজুহাত জানা গেল যে রং। এর আগে ঠিক একই ইস্যুতে দিল্লি গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অক্টোবরের পর ডিসেম্বরে ফের জাতীয় রাজনীতিতে বাংলার বঞ্চনার আওয়াজ তুলবে তৃণমূল কংগ্রেস। বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ, একমাত্র এই রাজ্যের সঙ্গে বঞ্চনা করছে কেন্দ্র, কেন্দ্র টাকা দিচ্ছে না। দিল্লি রওনা হওয়ার আগে বিমানবন্দরে আজ কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আগে দেখাই, তারপর দেখাবো যে কেন্দ্রকে সত্যি বঞ্চনা করেছে, সত্যি টাকা দেওয়া হয়নি। তাহলে কাঁড়ি কাঁড়ি যে অভিযোগ যে কেন্দ্রের অনুদান সেখানে ছত্রে ছত্রে দুর্নীতি হয়েছে, কাঁড়ি কাঁড়ি যে অভিযোগ যতটুকু তা টাকা এসেছে, যতটুকু ভাগ বাঁটোয়ারা হয়েছে হয়েছে, যেখান থেকে ভয় ভাগ বাঁটোয়ারা হয়নি সেই টাকাও গচ্ছিত রয়েছে, সেই টাকাও ফেরত চলে যাচ্ছে কেন্দ্রের, তাহলে সেগুলো কি ছিল? সত্যি যদি এগুলো হয়
তাহলে কেন্দ্রের বঞ্চনার কথা মিথ্যে, আর কেন্দ্রের বঞ্চনা যদি সত্যি হয় তাহলে এই যে ঘটনার পরম্পরা একটার পর একটা বাংলার মানুষ সাক্ষী থেকেছে সেগুলো তাহলে মিথ্যে। কোনটা মিথ্যে কোনটা সত্যি বলবো বোঝাবো, তবে তার আগে দেখা যাক কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিমানবন্দর থেকে ঠিক কি অভিযোগ করলেন। বাংলায় 100 দিনের কাজ তার টাকা আটকে রেখেছে এবং গতবার কোনো টাকা দেয়নি, একমাত্র স্টেট বাংলাকে বঞ্চিত করেছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বাংলার বাড়ি প্রোগ্রাম তার সব টাকা বন্ধ করে দিয়েছে, ইভেন 11,000 স্যাংশন করেও 11 লাখ সেটাকে বন্ধ করে দিয়েছে যখন আমরা পুরো লিস্ট ফাইনাল করেছি। গ্রামীণ রাস্তার প্রোগ্রাম এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, বাট সেন্ট্রাল গভর্নমেন্টের সব টাকাটা একার নয়, সেন্ট্রাল স্টেট মিলিয়ে করে যে টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকায় আমাদের শেয়ারটা, জিএসটি একটাই ট্যাক্স এখন, সেই ট্যাক্সের টাকাটা যে তুলে নিয়ে যায় তাতে আমাদের যে শেয়ারটা আছে সেই শেয়ারটা আমরা দিই, ওদের শেয়ারটা ওরা দেয়। সেক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে। কি কি টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, কি কি টাকা আসছে না, কোন কোন টাকা মাঝপথে আটকে রয়েছে, একাধিকবার কেন্দ্রের তরফ থেকে বিভিন্ন সময় শুনতে পাওয়া গেছে একটাই তত্ত্ব এটার নেপথ্যে, যে হিসেব দাও টাকা নাও। কারণ কোন কেন্দ্রীয় প্রকল্প কখনো একবারে 100% টাকা দেয় না, অ্যালট করা হয় না। যারা জানেন তারা বলেন যে এটা খেপে খেপে আসে, কখনো 50%, কখনো 70%, তারপর পুরোটা। এবং টাকা ক্লিয়ার হয় কিভাবে, যত শতাংশের টাকা অ্যালট করা হয় তার হিসেব জমা পড়ে, সে হিসেব দেখার পর স্ক্রুটিনি করার পর পরবর্তী অংশের টাকা রিলিজ করা হয়। কিন্তু এই সমস্ত হিসেব নিকেশের ধার পাশে গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে একাধিকবার বিরোধী সমস্ত রাজনৈতিক দলই কম বেশি বলেছেন, যারা বিধানসভায় আছেন বা যারা বিধানসভায় নেই, এমনকি সিপিএম যারা বিধানসভায় শূন্য তারা পর্যন্ত বিভিন্ন সময় বলেছে যে কত কি পাওয়ার কথা আর কত কাজ হয়েছে, কত খরচ হয়েছে আর কতটা বাকি আছে, সেগুলো শ্বেতপত্র দিয়ে প্রকাশ করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য তরফ থেকে বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপি বারবার করে বিজেপির রাজ্য নেতৃত্ব বলেছে মুখ্যমন্ত্রী একবার শুধু হিসেব দিয়ে বলুন যে কেন্দ্রের টাকা বাকি রয়েছে, টাকা খরচ হয়েছে এই এই খাতে, এবং খরচ হয়ে যাওয়ার পর এই হচ্ছে হিসেব, তারপর টাকা বাকি রাখা হয়েছে। রাজ্যের বিজেপি নেতৃত্ব, রাজ্য বিজেপি নেতৃত্ব বলেছে আমরা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে ধর্ণায় বসবো রাজ্যের মানুষের স্বার্থে। কিন্তু হিসেবটা কেন দিচ্ছেন না আপনারা? হিসেব নিয়ে বিন্দু বিসর্গ, কোনো উচ্চবাচ্য কখনো শাসক দলের কোনো নেতা মন্ত্রী করলেন না, আজ মুখ্যমন্ত্রী করলেন না, বরং পাল্টা হিসেবে উঠে এলো এক নতুন রাজনীতি, রঙের রাজনীতি, রং। এদিন অবশ্য দিল্লি রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটা ফর্মুলার কথা বললেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ যে সরকারি কেন্দ্রগুলিতে নাকি গেরুয়া রং করা হচ্ছে না বলে এই বঞ্চনা, সব জায়গায় নাকি গেরুয়া রং করতে হবে, বিজেপির লোগো লাগাতে হবে। সত্যি কি তাই? তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে গোটা রাজ্য হয়ে গিয়েছে সাদা নীল। শহরগুলোর দিকে নজর রাখুন, বড় শহর বা ছোট শহর বা মিনি মেট্রো, ছোট ছোট শহর যেগুলো, সর্বত্র সাদা আর নীল রং দেখতে পাবেন। লোকে একসময় মজা করে বলতো যে এটা কলকাতা না আর্জেন্টিনা, আমরা নিজেরাই ভুলে যাচ্ছি। আর লোগোর কথা বলছেন মুখ্যমন্ত্রী আজ, যে লোগো সর্বত্র, বিশ্ব বাংলা লোগো, তৃণমূল কংগ্রেসের লোগো চারিদিক গোটা রাজ্য ঢেকে ফেলেছে। তার অভিযোগ যে গেরুয়া রং করা হচ্ছে না বলে নাকি টাকা ক্লিয়ার করা হচ্ছে না, এবং বিজেপির লোগো লাগানো হচ্ছে না বলে নাকি টাকা ক্লিয়ার করা হচ্ছে না। তাহলে এ যাবৎকাল যে টাকা পয়সাগুলো এলো সেগুলো কোন গেরুয়া রং দেখে এলো আর কোন বিজেপির লোগো দেখে এলো? এ রাজ্যের কোথায় কোন সরকারি দপ্তর গেরুয়া রং করা রয়েছে আর সেখানে বিজেপির লোগো লাগানো রয়েছে? এই পাল্টা প্রশ্ন ওঠে। কিন্তু পাল্টা প্রশ্ন তোলার আগে চোখে চোখ রেখে সেই প্রশ্ন আমি তুলব সোজাসুজি, তবে তার আগে শোনাই যে আজকে এই গেরুয়া রং নিয়ে ঠিক কি তত্ত্ব খাড়া করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। এটা কি যে গেরুয়া রং করতে হবে, মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো সব গেরুয়া রং করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এমনকি আমি অবাক হয়ে গেলাম, আর্মি আমাদের যাদের নিয়ে আমরা গর্ব করি,
আমি সেখানে শিলিগুড়িতে দেখলাম, শিলিগুড়ির আগে শুকনার ওখানে সব বাড়িগুলোকে সব গেরুয়া করে দিয়েছে। আর আমাদের বলতে সব স্বাস্থ্যকেন্দ্রে সব গেরুয়া করে দিতে হবে। কেন আমরা গেরুয়া করবো? আমাদের তো স্টেটের একটা ব্র্যান্ড আছে নীল সাদা, এটা তো পার্টি ব্র্যান্ড নয়। আমরাই প্রথম কালারের ব্র্যান্ডটা শুরু করি, এটা কোনো অজুহাত হতে পারে? প্রত্যেকটা জায়গায় শুধু বিজেপির লোগো লাগাতে হবে, পার্টির লোগো, আর রং করতে হবে বিজেপি কালার, তো মানুষের ইন্ডিপেন্ডেন্সি বলে কিছু থাকবে না। কে কী খাবে সেটাও ঠিক করে দেবে, কে কী পড়বে সেটাও ঠিক করে দেবে, সিলেবাসে যা ইচ্ছে তাই ঢোকাবে। সিলেবাস এবং রং, এই নিয়ে প্রশ্ন করলে আরও অনেক প্রশ্ন চোখে চোখ রেখে উঠে আসে। উঠে আসে যে বাংলার সিলেবাসে কী করে চলে এলো পাক অধিকৃত কাশ্মীর ভারত অধিকৃত কাশ্মীরের হয়ে? কী করে এত মারাত্মক ভুল থাকতে পারে বাংলার সিলেবাসে, বাংলার প্রশ্নপত্রে? অনেক প্রশ্ন উঠে আসে, কিন্তু তার আগে আসে গেরুয়া রং নিয়ে। এর আগে মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছিলেন যে গেরুয়া রঙের জন্য নাকি ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপে হেরে গিয়েছে, আর আজকে জানলাম গেরুয়া রঙের জন্য নাকি বাংলার টাকা আটকে গেছে। গেরুয়া রঙের জন্য সত্যি কি কি হয়েছে দেশে রাজ্যে, আমার আপনার জীবনে কোনো প্রভাব পড়েছে? এই নতুন নতুন তথ্য যে আমদানি করা হচ্ছে, এগুলো শুধুমাত্র নতুন নিজস্ব তত্ত্ব নাকি অজুহাত? 100 দিনের টাকা আদায় দিল্লি দরবার করছে তৃণমূল কংগ্রেস, নতুন নয়, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, পুলিশে ধরপাকড় হয়েছে, এবার মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। কিন্তু যাবতীয় এই এই 100 দিনের কাজের টাকা আদায়ের জন্য যাবতীয় দিল্লি দরবারের মধ্যে একটা প্রশ্ন উচ্চ থেকে যাচ্ছে, তাহলে হিসেবটা কোথায় গেল? আমরা বলে হিসেবের করি বাঘে খায় না, কিন্তু এখানে তো বাঘ কেন, বাঘে গরুতে ছাগলে সবাই খেয়ে গেল হিসেবের করি, হিসেবটা কোথায়? রং আছে, গেরুয়া আছে, রাজনৈতিক প্রতিহিংসা আছে, ভারতীয় ক্রিকেট টিম রয়েছে, সিলেবাস রয়েছে, পৃথিবীর যা কিছু রয়েছে সব কিছু রয়েছে এই কেন্দ্রীয় বঞ্চনার অজুহাত হিসেবে। শুধুমাত্র আসল একটাই পয়েন্ট, হিসেবটা কোথায়? কোথায় কত টাকা এসেছে, কোথায় কত খরচ হয়েছে, কোথায় কত খরচ হয়নি, সেই হিসেবটা কোথায়? এই উত্তরটুকু পাওয়া যায়নি। বিরোধী দলের দুই নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের দুজনের বক্তব্য দেখাবো। কৃষি সংসদের অধিবেশন হলেই ওখানে এপাং ওপাং ঝপাং করতে যায়, অশ্বডিম্ব কিছু হবে না, জোর ধরো জেল ভরো চলছে চলবে, ফিরে এসে দেখবেন আবার একজন হালু ঢুকে গেছে ভিতরে, বালু গেছে খালু চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন শুধু টাকা আদায় করার জন্য যাচ্ছেন, না মুখে বলছেন, আমার তো মনে হয় পা ধরতে যাচ্ছেন, পা ধরে কোনো লাভ হবে বলে তো আমার মনে হয় না। মানে মুখ্যমন্ত্রী তো বাইরে সবটা বলেন না, সত্যি কথা বলতেও ভয় পায়, মিথ্যে কথা বলে বিভিন্ন কাজ করে। মুখ্যমন্ত্রী বলছেন যে গেরুয়া রঙের জন্য নাকি কেন্দ্রীয় টাকা, কেন্দ্রীয় সরকার টাকা আটকে দিয়েছে, সব জায়গায় নাকি গেরুয়া রং করে দেওয়া হচ্ছে। বলছেন যিনি, তিনি আবার গোটা বাংলাকে নীলসাদায় মুড়িয়ে ফেলেছেন, সরকারি দপ্তরে দপ্তরে রং করা চলছে, সেই রং নিয়ে আবার টেন্ডারও চলছে। কিন্তু এই জায়গা একটা অন্য ছবি মনে করিয়ে দেবো আপনাদের। সেপ্টেম্বর মাসে মালদার গাজলের আলাল গ্রাম পঞ্চায়েতের ময়না হাইস্কুলের মাঠে দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার কথা ছিল, সেই মতো এলাকায় প্রচারও হয়, বাধা হয় প্যান্ডেল, কিন্তু প্যান্ডেলের রং গেরুয়া হওয়ায় ঘটনাচক্রে ডেকোরেটরের কাছে গেরুয়া রঙের মানে কমলা রঙের কাপড় মজুদ ছিল, তো ডেকোরেটর সেই প্যান্ডেল করে দিয়েছিল গেরুয়া রঙের মানে কমলা রং, কমলা বা গেরুয়া যাই বলেন। এখন তো ইন্ডিয়া টিমের যে প্র্যাকটিসের জার্সি তার রং নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যে যে জার্সিতে ম্যাচ খেলেছেন তারা সেই জার্সি নীলের মাঝখানে বুকে একটু কমলা রং ছিল সেটাকেও গেরুয়া বানিয়ে দেওয়া হয়েছে, সে কথা যাক, কিন্তু ঘটনা হচ্ছে সেই প্যান্ডেলের রং, প্যান্ডেলের কাপড় ডেকোরেটর কমলা রঙের দিয়েছিল বলে সেই ক্যাম্প বাতিল করে দেওয়া হয়। বিন্দুমাত্র বানিয়ে বলছি না, একটু খুঁজতে সময় লেগেছে মালদার সেই দিনের বক্তব্য, যারা সেখানকার মানুষজন ছিলেন, যারা সেটা ক্যাম্প অর্গানাইজ করেছিলেন, তাদের সেদিনের কি প্রতিক্রিয়া ছিল, কি কারণে সেদিন দুয়ারে সরকার ক্যাম্প বাতিল হয়েছিল মালদায়, দেখাবো। কালারের জন্য আজকে এরা এই ধরনের বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু কাউকে জানানো হয়নি যে এটা বন্ধ হবে, তাহলে আজকে এই লোকগুলো
পরিশানি হতে হতো না রেশন কার্ডের জন্য, কিন্তু এখানে এসে তো দেখছি যে এরা বন্ধ করে রেখে দিয়েছে। তো আমি এখন কী করবো, দিন মজুরি খাটে খাই, না গেলে আজকে টাকা পাবো না, তো আমাকে তো কেউ খেতে দিবে না। এদেরকে যদি কালারের কোনো বন্দোবস্ত থাকে তাহলে এর আগে বলতো যে আমরা কালারের জন্য করবো না, আমরা আসতাম না কেউ। তেরো তারিখে বসবে বলে আমরা জন দেওয়া কামাই করেছি, তো জন দেওয়া কামাই করে আমরা দুয়ারে সরকারকে লক্ষ্মীর ভাণ্ডার জমা দিতে এসেছি, বারে বারে জমা দিচ্ছি, হচ্ছে না তো কেন হচ্ছে না? আর আজকে আমরা জনের পয়সা কোথায় পাবো, চাল ডাল কী দিয়ে কিনবো আমাকে দিতে বলেন। এই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে প্রশ্ন আজকে সোজাসুজি রাখবো, আমাদের অতিথিদের কাছে আসবো, যে নিয়ে আজকের বিতর্ক শুরু করবো, যে তাহলে সত্যি সত্যি এই রং তত্ত্ব সামনে দাঁড় করানো হচ্ছে কেন? অনেক কিছু নিয়ে রাজনীতি আমরা দেখেছি, এমনকি মৃতদেহ নিয়েও রাজনীতি দেখেছি, এখন হঠাৎ করে রং নিয়ে রাজনীতি শুরু হলো কেন? যদি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ হয়, সেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের সামনে রঙের রাজনীতি আসছে কী করে? যদি কেন্দ্র টাকা বাকি রাখে, কেন্দ্রের টাকা না দেয় রাজ্যকে, তাহলে তার মাঝখানে সিলেবাস কোত্থেকে আসছে? সিলেবাস কী করে অজুহাত হয়ে দাঁড়াচ্ছে, সামনে সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে? সিলেবাস তত্ত্ব এবং রঙের রাজনীতি কী করে চলে এলো কেন্দ্রীয় বঞ্চনার মাঝখানে? চাওয়া তো হয়েছিল হিসেব, কিন্তু হিসেব পাওয়া গেল না, তার বদলে পাওয়া গেল রং, গেরুয়া রং এবং সিলেবাস। সত্যিকে তাহলে আসল যেখানে বিতর্ক তৈরি হচ্ছে, আসল যে জায়গা, আসল যা নিয়ে এই দিল্লি দরবার চলছে বারবার, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আসল উদ্দেশ্য কি সেটা নয়? যদি সত্যি সেই উদ্দেশ্য হয় তাহলে হিসেবটা কোথায় গেল? কেন সেই হিসেবে শ্বেতপত্র নেই? আর তার জায়গায় কী করে চলে আসছে গেরুয়া রঙের রাজনীতি? আর তার জায়গায় কী করে চলে আসছে সিলেবাস তত্ত্ব? এই নিয়ে আজকে আলোচনা করবো, ডিবেট করবো। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, এক এক করে তাদের সঙ্গে আলাপ করে নেওয়া যাক। যে চারজন অতিথি আজকে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন, এক এক করে আলাপ করবো। বিজেপি মুখপাত্র রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন দুই অধ্যাপক অর্ণব সাহা এবং দীপঙ্কর সরকার, এবং রয়েছেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি একেবারে সময় নষ্ট না করে আমাদের বিজেপি মুখপাত্রকে দিয়ে শুরু করবো। শঙ্কুদেব, এর আগে একাধিকবার এই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আপনারা নিজেদের আপনাদের একাংশ বলেছে যদি এই বঞ্চনার কাগজপত্র হিসেব ঠিক থাকে, সুকান্ত মজুমদার তিনি নিজে বলেছিলেন যে তাহলে রাজ্য বিজেপি, বিজেপির রাজ্য নেতৃত্ব নিজেকে দিল্লিতে ধর্নায় বসবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, আবারও মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, কিন্তু আপনাদের যে রিয়াকশন, আপনারা বলছেন যে আসলে অশ্বডিম্ব প্রসব হবে, কিছুই কিছু হবে না। কেন গেরুয়া রং না করালে কেন্দ্রের টাকা, কেন্দ্র কেন রাজ্যের টাকা দেবে না? আপনারা এই ইস্যুটা কেন তুলছেন না? দেখুন, ওনার সিলেবাসে ইনফ্যাক্ট হিসাব দেওয়াটা নেই। ওনার যে সিলেবাস উনি ওনার মতো তৈরি করেছেন, ওখানে খালি টাকা দাও টাকা দাও টাকা দাও, আর করে নাও, লুকিয়ে নাও, চুরি করো, ডাকাতি করো, এইসব আছে, কিন্তু হিসেব যে দিতে হয় এই জায়গাটা নেই। মনে রাখতে হবে এই পয়সাটা ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্র সরকারের পৈতৃক সম্পত্তি নয়, যেরকম তৃণমূল কংগ্রেস মনে করে। পশ্চিমবাংলার ক্ষেত্রে তারা সমস্ত পাবলিক প্রপার্টিকে পৈতৃক সম্পত্তি মনে করেন, তাই তারা তাদের মতো অপারেট করেন, তাই তারা তাদের মতো ঠিক করেন কী হবে কী হবে না। তাই আমরা দেখতে পাই যে কোনো হিসেবই তারা দেন না। কেবা কেসটা সরকার চলছে একটা চিটফান্ড কোম্পানির মতো। হিসেবের কথা বলছেন, উনি বলছেন যে সরকারি দপ্তরে গেরুয়া রং করা হচ্ছে না, মেট্রো স্টেশন ধরে ধরে গেরুয়া রং করে দেওয়া হচ্ছে, সিলেবাস পরিবর্তন করে দেওয়া হচ্ছে, এগুলোই রাজ্য সরকার আটকাচ্ছে, সেই জন্য কেন্দ্রের টাকা দেওয়া হচ্ছে না, বকেয়া টাকা। দেখুন, আমি আপনাকে একটা কথা খোলাখুলি বলি, শুনুন, এত রাগ ঢাক গুড়গুড় করে তো লাভ নেই। এখন রঙে নীল সাদা থেকে কে কত টাকা কামিয়েছে, কার হার্ডওয়্যার কোম্পানিতে কত টাকা গেছে? নীল সাদা তো তৃণমূল কংগ্রেসের দলীয় কালার নয়, নীল সাদা হয়তো এমনি মুখ্যমন্ত্রী কখনো মনে হয়েছে ইমাজিনেশনে যে সাদা নীল রংটা খুব ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, চোখের জন্য ভালো লাগবে, নীল সাদা তো দলীয় রং নয়। নীল সাদা সব তৃণমূলেরই রং, সব নীল সাদা সব এক হয়ে গেছে। নীল সাদা এই রঙের কেলেঙ্কারি ঘটলে আরেকটা হচ্ছে সিবিআই ইনকোয়ারি ডিমান্ড করতে হবে, কোন হার্ডওয়্যার কোম্পানি উইদাউট টেন্ডারে দেয়। এখন গেরুয়ারটা উনি পাচ্ছেন না হয়তো কেন্দ্র সরকারের, সেই জন্য বা কেউ পাচ্ছে না, সেই নিয়ে সব প্রশ্ন উঠেছে। দেখুন, আমি এই বিতর্কে যেতে চাই না, আমি খুব একটা স্পষ্ট কথা স্পষ্টভাবে খোলামেলা বলতে চাই। আপনারা কী মনে করেছেন, এই যে উনি যাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছেন, উনি ওখানে টাকা চাইতে যাচ্ছেন? আমরা সরাসরি বলছি যে যেভাবে তদন্ত এগোচ্ছে, সেই তদন্ত একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছানোর সময়ের অপেক্ষা। সেই তদন্ত যেভাবে এগোচ্ছে, সেই তদন্তে যে কেউ যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন।
আপনারা জানেন না একজন মাননীয় বিচারকের বাড়িতে সিআইডি পর্যন্ত চলে গেছে, ফলে এই তদন্ত কোনোভাবে ঠেকানো যায় কি না এটা হচ্ছে বিদেহ। উদ্দেশ্য উদ্দেশ্য স্পষ্ট, কারণ উনি কংগ্রেসের যে মিটিং হবে সেই মিটিংয়ে যাবেন, এক্সপেকটেশান রয়েছে প্রধানমন্ত্রী হওয়ার, হয়তো সেই দাবি সেই এক্সপেকটেশান ফুলফিলড হবে না, তাই ব্যালেন্স করবার জন্য উনি এই অজুহাতকে সামনে খাড়া করে কমিউনিকেট করবার চেষ্টা করেছেন। আচ্ছা উনি মুখ্যমন্ত্রী দেখা করতে যাবেন, ওনার সাথে হচ্ছে মাননীয় সাধারণ সম্পাদক কী করতে যাবেন আমার প্রশ্ন, তার কী কাজ তিনি যাচ্ছেন ওখানে? আমি তো কাগজে পড়লাম যে তাকে নিয়েও প্রধানমন্ত্রীর সাথে নাকি তিনি দেখা করতে যেতে চান, অ্যাপ্রুভাল হয়েছে কি? কী কারণে তিনি চাইতে যাবেন? তার সরকারের ক্ষেত্রে কী লোকাল স্ট্যান্ডাই? কেন মাননীয় সাধারণ সম্পাদক? আমি 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 আপনার এই পয়েন্টটাতে আমি আসবো আপনার কাছে পরে, এটা তো হতে পারে না না, আপনারা যে যুক্তি খাড়া করছেন পাশাপাশি এটাও হতে পারে যে মুখ্যমন্ত্রীর কাছে ইন্ডিজিটাল মিটিং এর থেকে রাজ্যের মানুষের দাবি দেওয়া তাদের বকেয়া টাকা সেগুলো অনেক বেশি জরুরি, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়। এক সেকেন্ড হিসেব দিতে হবে তো, টাকা যে নিয়ে যাচ্ছেন আমি এক্সপেক্ট করেছিলাম কি তিনি আপনাদের সামনে এয়ারপোর্টে এরকম তুলে দেখাবেন সারা কাগজ, বলবেন দেখুন আমি এত হিসেব দিয়েছি এত টাকা পেয়েছি, এই কাগজ যেমন ফাঁকা সাদা ওনারও হিসেব ফাঁকা এবং সাদা, কোনো ছেদপত্র নেই, টাকা আসবে চিটফান্ড কোম্পানির মতো পাবলিকের কাছ থেকে, বাইপাস হয়ে চলে যাবে। আমি আমি এই হিসেবের জায়গা থেকে আসি, কাজ কিছু হবে না, কারণ এর আগে সরকার চলছে না চিটফান্ড, এর আগে এই একই ইস্যুতে যদিও জোট এখন হয়েছে, যখন জোট হয়নি বা জোট হওয়ার পরও যখন আমরা একই বিষয়ে আলোচনা করেছি বিভিন্ন সময়তে, একটাই তত্ত্ব এসেছে যে কেন মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করছেন না যে হিসেবের আসল ছবিটা কি। আমরা দেখেছি এই রাজ্যেরই এক জেলায় বিডিও নির্দেশ দিচ্ছেন যে আমাদের এত টাকা বাকি পড়ে রয়েছে সেটা খরচ করতে বা অবিলম্বে। আমরা দেখেছি এই রাজ্যে এসেই ঘটনাচক্রে আমি সেই ইন্টারভিউ নিয়েছিলাম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের, তিনি বলেছেন শিক্ষা খাতে পর্যন্ত যে টাকা দেওয়া হয়েছে সেক্ষেত্রে অনেক টাকা রিটার্ন চলে গেছে অলরেডি গত অর্থবর্ষে। আমি আসবো অর্ণব শাহ আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক, অর্ণববাবু এই পাওনা গন্ডার হিসেবের মাঝখানে গেরুয়া রং নিয়ে রঙের রাজনীতি, তার সঙ্গে সিলেবাস, এই বিষয়গুলো কোত্থেকে আসছে? এগুলো তো সম্পূর্ণ আলাদা একটা চ্যাপ্টার হওয়ার কথা। সিলেবাসে পরিবর্তন হবে কি হবে না, এরাজ্যের ক্ষেত্রে কি হয়েছে বা কেন্দ্রের কি নির্দেশিকা জারি হয়েছে, বা গেরুয়া রং, এই যে উনি বলছেন যে গেরুয়া রং জার্সিতে ছিল বলে ইন্ডিয়া টিম হেরে গেছে, গেরুয়া রং না করলে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে নাকি টাকা দেওয়া হচ্ছে না, আদৌ কি এটাকে বাস্তবসম্মত মনে হচ্ছে, যুক্তিগ্রাহ্য মনে হচ্ছে আপনার অর্ণববাবু? স্বর্ণালী, আমি যেটা প্রথমেই বলবো যে আপনি গেরুয়া রংটার উপর ফোকাস করছেন বিশেষভাবে, বারবার করে গেরুয়া রংটার একটা সমস্ত নীতি নিয়ম বা সমস্ত চাপিয়ে দেওয়া জিনিসগুলোকে মেনে নিতে হবে, এই অর্থে বলতে চেয়েছেন। এবার আমি একটু আসি, শিক্ষা এই জায়গাগুলো আপনি আপনি এর আগে উঠেছে, আপনি যখন প্রোগ্রাম শুরু করলেন তখন আমি শুনছিলাম এই প্রসঙ্গগুলো এসেছে। স্বাস্থ্যের ক্ষেত্রে খুব পরিষ্কার করে বলার যে পশ্চিমবঙ্গে কিন্তু জনসাধারণের জন্য একটা চমৎকার প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প সেটা চলছে, এবং সেই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুফল যারা তৃণমূল করেন বা তৃণমূল, আপনি মাঝখানে কথা বলছেন, আমার যেটা বলা, আমি জাস্ট এই তথ্যগুলো বহুবার এসছে, সোশ্যাল মিডিয়ায় এসছে, খবরের কাগজে এসছে, ইলেকট্রনিক মিডিয়াতেও এসছে। 2021 সালের ইলেকশনের ঠিক আগে আগে সেই সময় বিজেপি স্টার ক্যাম্পেনার ছিলেন মিথুন চক্রবর্তী, মিথুন চক্রবর্তীর একেবারে পার্সোনাল সেক্রেটারি একজন ভদ্রলোক, তিনি অসুস্থ হয়েছিলেন তার হার্টের সমস্যা, এবং হার্টের সমস্যায় চিকিৎসা হয়েছিল, 170,000 টাকা খরচা হয়েছিল, তার সেই চিকিৎসাটা হয়েছিল স্বাস্থ্যসাথীতে, সেই সময় কিন্তু এই কথাটা উঠেছিল, মানে এসেছিল আমাদের নিউজে এসেছিল। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি স্বাস্থ্যসাথী কার্ডে কোনো সুবিধা পাওয়া যায় না, আমি এক সেকেন্ড আমি দায়িত্ব নিয়ে বলছি।
বলছি না না আমি দায়িত্ব নিয়ে বলছি রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এরকম কেউ প্যানেলে বসে বলেন যে স্বাস্থ্যসাথী কার্ডে কোনো সুবিধা পাওয়া যায় না সেটা সর্বৈব ভুল সর্বৈব মিথ্যে সুবিধা পাওয়া যায় না এমন নয় বহু মানুষ পেয়েছেন কিন্তু এটাও ঠিক যে স্বাস্থ্যসাথী কার্ড যে এই এই যে প্রকল্প একেবারে দুর্নীতি মুক্ত এটাও বলা যাবে না এই দুর্নীতি মুক্ত যে স্বাস্থ্যসাথী প্রকল্প এই কার্ড এটাও বলা যাবে না এমনও ঘটনা ঘটেছে বেশ কিছু ক্ষেত্রে গ্রামের দিকে যে কার্ড নিচ্ছেন না কিন্তু সুবিধা পাচ্ছেন না কেউ এটা আমি বলছি আমি স্বাস্থ্যসাথী আমি বলছি একের পর এক হাসপাতালে তাদের জন্য কিছু পেন্ডিং করে আছে কোন স্বাস্থ্যসাথীতে কেউ সুবিধা পায় না এবং তাদেরকে বলা হয়েছে নিতে হবে এটা কিন্তু করা হয়েছে তা সত্ত্বেও করা যাচ্ছে না তার কারণটা হচ্ছে প্রাইভেট যে সমস্ত হসপিটালগুলো রয়েছে সেই প্রাইভেট হসপিটালগুলো মূলত তো তারা মুনাফা দেখে তারা বহু ক্ষেত্রে এই জিনিসটাকে মানে নিতে চায় না তার একটা বড় কারণ হচ্ছে সরকারি টাকা সেটা আসতে হয়তো সময় লাগবে তাদের যে মুনাফার যে চেন সেই চেনটা হয়তো ক্ষতিগ্রস্ত আধিপত্য স্বীকার করে নেওয়া কারণ কেন্দ্রীয় সরকার ডবল ইঞ্জিন সরকার যদি না হয় তাহলে আমাদের কাছ থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা করছেন অস্বীকার করতে পারে না যে যে রাজ্যগুলোতে অবিজেপি রাজ্যগুলোতে এই সমস্যা সবচেয়ে বেশি যেখানে দেওয়া হচ্ছে না একটা যুগ মুঘল যুগ পুরো বাদ দিয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত কাজকর্ম ইতিহাস বদলে দেওয়ার ইতিহাস নিয়ে আমরা তর্ক করতে পারি ইন্টারপ্রিটেশন নিয়ে তর্ক করতে পারি দীপঙ্কর এবং গাজীবাস মাস্টারের কাছে আসবো আমি তার আগে আসি দুটো বক্তব্য আমি পরপর শোনাবো এক আমি আবারও বলছি অহেতুক বিষয়ে তর্ক করে লাভ নেই আজকে আমরা স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে আলোচনা করছি না প্রশ্ন হচ্ছে যেটা কিছুক্ষণ আগে অর্ণববাবু বললেন শেষ করলেন যে সিলেবাস তো বদলানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিলেবাস বদলে দিচ্ছে সব জায়গাতে আমাদের বলা হচ্ছে গেরুয়া রং করতে হবে বিজেপি লোগো লাগাতে হবে তবেই গিয়ে টাকা দেওয়া হবে গণতন্ত্র বাদ দিয়ে দেওয়া হয়েছে মুঘল যুগ বাদ দিয়ে দেওয়া হয়েছে ইতিহাস থেকে এবং যা কিছু দলিত আন্দোলন বাদ দিয়ে দেওয়া হয়েছে বহু জিনিস বাদ দিয়ে দেওয়া হয়েছে এগুলো প্রস্তাবের আকারে আছে পুরোপুরি সিপিএম পরিষ্কার করে বলতে গেলে সেই সিলেবাস যদি চালু হয় আপনি আমাকে বলতে পারেন তাহলে যে নতুন যে জেনারেশন তৈরি হবে সেই জেনারেশন একেবারে এমন একটা জেনারেশন আপনি আমাকে বলতে পারেন যে তারা কোনো ডিসেন তারা কোনো প্রশ্ন করতে শিখবে না আর শিক্ষার প্রধান শর্তটা হচ্ছে প্রশ্ন করতে শেখা প্রশ্নটা করতে দিতেই হবে সেই শিক্ষা আমাদের এখানে এই রাজ্যে রয়েছে সেই শিক্ষা আমরা তো ওই সিলেবাসে পড়ি আপনি কিভাবে পড়িয়ে এসছেন আপনি তো একজন অধ্যাপক কিভাবে পড়িয়ে এসছেন পিওকে নিয়ে যে বিতর্ক রয়েছে সেই বিতর্কটাকে বিতর্ক হিসেবে রাখো এবার পিওকে এই মুহূর্তে একটা এমন ভোলাটাইল জায়গা হয়ে রয়েছে আপনি এমন ভোলাটাইল হয়ে জায়গায় ভারত জায়গা হয়ে রয়েছে আপনি কি ভারতীয় ক্রিকেট টিমের হার নিয়ে যেটা অর্ণববাবু তার বিশ্লেষণে তার মনে হয়েছে যেটা কেন্দ্রের আধিপত্য তৈরি করার জায়গা বলা হচ্ছে আসলে গেরুয়া বলতে গৈরিকীকরণ বলা হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক সময় ইন্ডিয়ান ক্রিকেট টিম নিয়ে করা একটা মন্তব্য শোনাবো আর তারপর দুজনের বক্তব্য শোনার পরে এই সিলেবাস নিয়েও বক্তব্য শোনাবো আমার কাছে রয়েছে
ববি হাকিম, ফিরহাদ হাকিম এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সিলেবাসে এরকম মারাত্মক ভুল হয় কি করে, তার উত্তর ওনারা দিয়েছেন। তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের গেরুয়া নিয়ে আরও একটা বক্তব্য। আমি তো সব গেরুয়া বানা দিয়া, উই আর প্রাউড অফ ইউর ইন্ডিয়ান প্লেয়ার্স অ্যান্ড আই বিলিভ দে উইল বি দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। উসকো ভি অর গেরুয়া বানা দিয়া, উসকো ড্রেস জব প্র্যাকটিস করতে হয় গেরুয়া বানা দিয়া। মেট্রো রেল স্টেশনে পুরো গেরুয়া করে দিয়েছে, আমাদের চিঠি দিচ্ছে, সাহস কত বড়। কেন্দ্রে কেন্দ্রীয় সরকার যেমন কেন্দ্রীয় সরকারের কাজের এখতিয়ার আছে, আমরা ইন্টারফেয়ার করি না। রাজ্য সরকারের ইলেক্টেড গভর্নমেন্ট, রাজ্য সরকারের একটা এখতিয়ার আছে, আমাদের বলছে সব গেরুয়া করে দিতে হবে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো, তা নাহলে টাকা দেব না। আমরা তোর টাকা আমি চাই না, যা ভাগ। এজেন্ডা উনি বারবার এই বলছেন যে সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা দেবো না কেন্দ্র, গেরুয়াটা উনি সামনে রাখতে চাইছেন কেন? কারণ উনি জাস্টিফাইড হিসেব দিতে পারেননি, সেই প্রসঙ্গটা পিছনে রাখতে চাইছেন। যে চুরি ডাকাতি হয়েছে সেটা নিয়ে তারা ব্যবস্থা বলতে দিই। আমি কাজী মাসুম আক্তারের কাছে হিসেব নেই, শ্বেতপত্র প্রকাশ নেই, কত টাকা আসছে কত টাকা যাচ্ছে তার সেই খরচের খতিয়ান নেই। প্রশ্ন করলে এখন সামনে তুলে ধরা হচ্ছে রঙের তত্ত্ব, গেরুয়া রং দৃষ্টি করা, সুকৌশলে দৃষ্টি করানোর একটা, যাতে অন্য কিছু নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। ইউসি দিতে পারছে না, এই প্রসঙ্গটা উঠবে না। গেরুয়া রং কেন করতে বাধ্য করছে, এই প্রসঙ্গটা উঠবে। গেরুয়া রং দেখলে তো ভয়ে পেয়ে যাচ্ছে কেন? আমি একটা জায়গায় যাচ্ছি আর কি, গুরুত্বপূর্ণ মৌলিক জায়গা, ভারতবর্ষের সনাতন ঐতিহ্য, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের পতাকা, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের ত্যাগের আদর্শ সাথে গেরুয়া যুক্ত। গেরুয়া রংটা কারো পিতার সম্পত্তি নয়, গেরুয়া ভারতবর্ষের অনাদি অনন্ত ভারত আত্মার সাথে সম্পর্কিত। এই রংটাকে দেখলে এত আতঙ্কিত হয়ে পড়ছে কেন? তাহলে কি বিবেকানন্দকে দেখলে আতঙ্কিত হয়ে পড়বেন না? কারণ তো যেটা একটা যুক্তি দিলেন অর্ণববাবু, আমিও সেই যুক্তির সঙ্গে সহমত, যেহেতু শাসক দলের রং প্রতীকী রং, সেহেতু গেরুয়াতে সমস্যা। আমি বলিনি কেউ কোনো রংকে নিয়ে নিতে পারে, পাকিস্তান যেমন সবুজ রং, সবুজ রং নিয়ে নিতে সেটা করতে পারে, সবুজকে নেব না, আমরা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ থেকে সবুজ ছড়িয়ে দেব। আমার প্রশ্ন হচ্ছে গেরুয়া পরিহিত বিবেকানন্দের কথা মনে পড়ে আমাদের? বিবেকানন্দ দেখলেই গেরুয়াটা মনে পড়ে। আমরা যত সাধু সন্ত মহারাজ স্বামীজিদের দেখছি, তারা সামনের এই গীতা পাঠের অনুষ্ঠানে দিয়ে হাজার হাজার মানুষ গেরুয়া তিরঙ্গা অস্বীকার করেছে। আমি বলছি অন্য কথা বলছি, এবং তারা বলেছে এই তিরঙ্গা ঝান্ডা তিন সংখ্যাটা অশুভ, পরিষ্কার করে তারা বলেছে। কে বলেছে? কোথায় সংখ্যাটা বলেছে অশুভ? ভারতবাসী কখনো এই তেলঙ্গানা ঝান্ডা মানবে না। আমাদের সন্তান, আমাদের সন্তান গেরুয়া আপনি বলুন,
প্লিজ আপনি অডিও আপাচ্ছেন আছে বিজেপি আছে গোলদলকার এটা আসলে বিজেপি কে মারটা ছেড়ে দেওয়া বিজেপি গেরুয়া এই মারটা রংটাকে দিয়ে বিজেপি কে মারটা ছেড়ে দিচ্ছে তাহলে কি শাসক দল মসজিদ আর মাথায় কাপড় আর হিজাবে থাকবে শাসক দল মসজিদ মাথায় কাপড় আর হিজাবে থাকবে গেরুয়া থাকবে না প্লিজ কোঅপারেট করুন অর্ণব প্লিজ কোঅপারেট করুন আমি দুটো উদাহরণ দেব বাকি না অতিথি রয়েছে হ্যাঁ সাধারণ মানুষের কথা বলছি হ্যাঁ বলুন এক মিনিটের মধ্যে বলুন মানুষের জীবনের রুজি রুটির কথা বলছি আমাদের মালদার গাজলের আলান গ্রাম পঞ্চায়েতের দিলীপ মণ্ডলের কথা শুনুন তিনি বলছেন আমি সেটা দেখাচ্ছি 500 টাকা মার গেল কি হবে আগেই বলে দিতে পারতো তাহলে আসতাম না এই হয়রানি কি দরকার ছিল আমার পেটের ভাতে যখন কে দেবে দায় কি যে ওখানে দুয়ারে সরকারের অনুষ্ঠানে যে প্যান্ডেল করা হয়েছিল সেটা নির্বাচনের বদলে গেরুয়া করা হয়েছিল সারা দিন দাল করিয়ে ভিডিও বলল না হবে না আগে ওটা নীল সাদা ডেকোরেটরের কাছে গেরুয়া আছে কেন পূজো খেতে না পেলো দরকার পূজো সেকেন্ড পাসপুরার গার্লস হাই স্কুল সেখানে গেরুয়া রং করা ছিল রাতারাতি বদল করার হুমকি দেওয়া হলো ওরা বাধ্য হয়েছিল সাদা রং করতে ছোট ছোট শিশুরা কি দেখলো যে গেরুয়া রং অত্যন্ত খারাপ এটা স্কুলে রাখা যাবে না কি শিক্ষা স্বামী বিবেকানন্দ গেরুয়া রং আর বাচ্চার গেরুয়া আতঙ্কে ভুগবে কি ট্রেনিং কি ভাবনা আমি শুধু একটা কথা বলি নোর ইস্যুকে ইস্যু করা রংকে নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করা এটা কিসের আমরা রাজনীতি রং দিয়ে ভেদাভেদ করতে পারেন পবিত্র গেরুয়া রংটা কারো পিতার সম্পত্তি নয় এটা ভারতীয় রাষ্ট্রের সনাতন মর্যাদার প্রতীক দীর্ঘাদারই আমার আপত্তি থাকার কথা নয় কিন্তু গেরুয়া নিয়ে এত আতঙ্ক কেন আগে ইউসি দিয়ে আলোচনা করুক গেরুয়া রংটাকে ইস্যু করে তোলা হয় হিসেব নেই কেউ যদি তাহলে কি আপনারা সাধু সন্তদের পারেন না স্বামী বিবেকানন্দকে পারেন না এই যে গীতা পাঠাবে হাজার হাজার লোককে জেরুয়া প্রসাদ করবে এটা কি মারবেন না রাজনৈতিক হিন্দুত্ব জেরুয়াটাকে হিন্দুত্ব বলবে কেন জেরুয়াটা মাসুবাক্তে নয় জেরুয়াটা মাসুবাক্তে নয় কি সবুজ রং এটাই আমাদের দেশ এটাই আমাদের দেশ এক সেকেন্ড এটাই আমাদের দেশ এটাই আমাদের রাষ্ট্র এটাই আমাদের ভারত আজকে গেরুয়া না 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 আজকে গেরুয়া নিয়ে যিনি বলছেন গেরুয়া নিয়ে যিনি প্যানেলে বলছেন তার নাম কাজী মাসুম আক্তার এটাই আমাদের দেশ আমাদের রং এটাই আমাদের শিক্ষা সবুজ আমি সিলেবাস দিয়ে আসছি নাকি সবুজ রং দিয়ে আমি দীপঙ্কর সরকারের কাছে আসবো সিলেবাস নিয়ে আমার গেরুয়া নেই রিঅ্যাকশন দেবো তোমার তার আগে পিতা সম্পত্তি রাখি সিলেবাসে বদল নিয়ে কথা হচ্ছে আমাদের রাজ্যের সিলেবাস কমিটি যিনি মাথা পশ্চিমবঙ্গ সরকারে তিনি তো বামপন্থী লোক নিজেদের একটা লোক খুঁজে পায় না এখনো পর্যন্ত বামপন্থী সিলেবাসের বাইরে বেরোতে পারেনি 12 বছর সরকার চালাচ্ছে এরা আবার সিলেবাস নিয়ে কথা বলছে আমি সিলেবাস নিয়ে বক্তব্য শুনে একবার ফিরহাদ হাকিম এবং ব্রাত্য বসুর দুটো বক্তব্য শুনবো কারণ এটা বড় বিতর্ক তৈরি হয়েছিল একটা যে পিওকে কে কেন ভারত অধিকৃত কাশ্মীর হিসেবে দেখানো হয়েছে সেই নিয়ে সিলেবাস রয়েছে পড়ানো হয়েছে এমনকি কোয়েশ্চেন পেপারও তাই করা হয়েছিল পাক অধিকৃত কাশ্মীরকে কেন ভারত অধিকৃত দেখানো হয়েছে দেখুন সে বক্তব্যের এটা এটা আমি সেদিনও বলেছি আজকেও বলেছি ইট ইজ এ মিস্টেক আবার বলছি কাশ্মীর ইজ এ ইন্টেরিয়াল পার্ট অফ ইন্ডিয়া এবং যেটা অকুপাইড কাশ্মীর সেটাও আজ নয় কাল ভারতবর্ষের মধ্যে আসবে এটা তো আমি একটু আগে আপনাদের থেকে শুনলাম এটা পর্ষদের কোনো একটা টেস্ট পেপারে হয়েছে পর্ষদের থেকে আমি এটা ব্যাখ্যা চেয়েছি আমার ইতিমধ্যে পর্ষদ বলেছি যে তারা ব্যবস্থা নিয়েছে এবং আমি পর্ষদকে বলি শুধু ব্যবস্থা নিলে হবে না কঠোর ব্যবস্থা নিতে হবে হ্যাঁ আমি তিনি নিজে বলেছেন যে এটা নয় মানে ওই অংশ অকুপাইড কাশ্মীর নিঃসন্দেহে ভারতের অংশ ভারতে একদিন ফিরবে কিন্তু কথার সঙ্গে সিলেবাসের আকাশ পাতাল পার্থক্য আজকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন সিলেবাস নিয়ে যে যে বিষয়গুলো নিয়ে কিছু কিছু অর্ণববাবু বলেছেন দীপঙ্কর বাবু দেখুন এখানে শঙ্কুবাবু সবাই বলেছে অজুহাতটা ভাবতে হবে যে গেরুয়া নাম কেন গেরুয়া এই যে শব্দটা গেরুয়া শব্দটা ইংলিশ ডিকশনারিতে সাপ্রন আসে হচ্ছে কি 1200 খ্রিস্টাব্দে এই গেরুয়া রঙের মাহাত্ম্য আছে আপনার শরীরে আছে সাঙ্গালি আমাদের যে মূলাধার চক্র ব্যাখ্যা করা হয় প্রথম দ্বিতীয় মূলাধার চক্র যেটা আমরা এখানে ধারণ করি সেই মূলাধার চক্রের মাধ্যমে আমাদের শরীরের যে গঠন প্রকৃতি সেটা গেরুয়া রঙের মাধ্যমে
শক্তিশালী হয়। এটা আমি বলছি না, এটা বলছে, এটা নিয়ে যে গবেষণা করেছে আমি তার নামও এখানে বলে দিচ্ছি, বি আর পান্ডে বলে ভারতের একজন দার্শনিক যিনি এটা নিয়ে গবেষণা করেছেন। এটার সাথে চিল্লানো করে ব্যাপার নাই। মুখটা কালো হয়ে গেছে মমতা ব্যানার্জি, বাংলাকে পুড়িয়ে দিয়েছে চোর ডাকাত গুন্ডা বদমাশ সব দল। তিনি অস্বীকার করেন, আমাদের স্বামী অস্বীকার করেন, আপনি ভাবুন আজকে আপনি জানেন না তখন আপনারা এক্সপেক্ট কি করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কনক্রিট কমিউনিকেশন দেবেন? আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলতেন যে ভাই আমি এত টাকার হিসেব দিয়েছি তারপরেও আমায় টাকা দিচ্ছেন, শঙ্কুদেব উনি বোধহয় এটাই চেয়েছিলেন, শঙ্কুদেব উনি বোধহয় এটাই চেয়েছিলেন, উনি যে আলোচনা ডাইভার্ট হয়ে যাবে, আমরা গেরুয়া নিয়ে আলোচনা করব এবং এবং হিসেবটা বাদ হয়ে যাবে। সময় একদম শেষ, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ। এই প্রশ্ন নিয়ে শেষ করলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমারও দেখা করে, থ্যাংক ইউ সো মাচ। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে তারপরও কি সেই একই তত্ত্ব শুনতে হবে নাকি হিসেবটা কোনো একদিন অন্তত বেরোবে, সেদিকেও নজর থাকলো। আগামীকালের বৈঠকের দিকে অবশ্যই নজর থাকবে। এরপর ডিবেট শেষ করলাম এখানে, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।